নমস্কার, আমি সুমিতেশ, আপনারা দেখছেন খবরিয়া 24। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মধ্যে 15 রাউন্ড পর্যন্ত গণনা হয়ে গেছে, আরো 4টি রাউন্ড বাকি আছে এবং 4টি রাউন্ডে যে 1.5 লক্ষ অতিক্রম করতে চলেছে তার ইঙ্গিত কিন্তু ব্যবধান 1.5 লক্ষ অতিক্রম করতে চলেছে তার ইঙ্গিত কিন্তু মেলা শুরু হয়ে গেছে। কারণ প্রত্যেক রাউন্ডে কম বেশি 10,000 ভোটে কিন্তু এগিয়ে থাকছে উদয়ন গুহ এবং তাতে এখনো পর্যন্ত 1,31,601 ভোটে 15 নম্বর রাউন্ডে। আরো 4টি রাউন্ড বাকি রয়েছে, 4টি রাউন্ডে কিন্তু 1.5 লক্ষের যে ব্যবধান সেটা হয়তো উদয়ন গুহ অতিক্রম করতে সক্ষম হবে। এত ব্যাপক ব্যবধানে এর আগে দিনহাটা তো নয়, অন্য কোন বিধানসভা কেন্দ্রে, রাজ্যের আর কোন বিধানসভা কেন্দ্রে হয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু এটা যে কুচবিহার জেলার ক্ষেত্রে রেকর্ড ভোটে জয়ী হওয়ার হতে চলেছে এটা কিন্তু ধরেই নেওয়া যেতে পারে। এছাড়াও রাজ্যের আরো 3টি বিধানসভার উপনির্বাচনের গণনা চলছে, 1টি বিধানসভায় ইতিমধ্যেই ফল ঘোষণা হয়ে গিয়েছে, তাতে 1,22,758 ভোটে জয়ী হয়েছেন গোসাবা বিধানসভা কেন্দ্রে। 1,35,000 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল। 1,35,000 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল গোসাবা বিধানসভা কেন্দ্রে। 1,35,000 ভোটে জয়ী হয়েছেন সুব্রত মণ্ডল। এছাড়াও শান্তিপুরে কিন্তু এগিয়ে রয়েছে, 7 নম্বর রাউন্ডে 19,975 ভোটে এগিয়ে রয়েছে ব্রজকিশোর গোস্বামী এবং খড়দাতে শোভন চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন 30,000-এরও বেশি ভোটে। সেখানে খড়দায় কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা, সেখানে কিন্তু বিজেপি নয়, বামেরা হচ্ছে শোভনদেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় স্থানে বামেরা রয়েছে, তৃতীয় স্থানে বিজেপি চলে গিয়েছে। গোটা রাজ্যে 4টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে এবং গোটা রাজ্যে 4টি বিধানসভায় উপনির্বাচনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই গোসাবা বিধানসভা ক্ষেত্রের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। 1,35,000 ভোটে জয়ী হয়েছেন সুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী। শান্তিপুরে এগিয়ে রয়েছেন, 7ম রাউন্ডে 19,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এছাড়াও খড়দা শোভন চট্টোপাধ্যায় নিকটতম বাম প্রার্থীর থেকে শোভন চট্টোপাধ্যায় 30,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, সেখানে তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি। আমরা রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের ভোটের এই মুহূর্তের ফলাফল জানতে পারলাম। তার মধ্যে কিন্তু যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে দিনহাটাতে সব থেকে বেশি মার্জিনে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়ী হতে চলেছেন তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং তাছাড়াও কিন্তু রেকর্ড পরিমাণ ভোটে জয়ী হলেন গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার জয়ের ব্যবধান 1,35,000। আমরা দিনহাটায় যে নির্বাচন হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে বারবার কথা বলছি, আবারও কথা বলবো, কিন্তু তার আগে সেখানকার যে চিত্র সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই চিত্রের মধ্যে সেখানে সকাল থেকে মিষ্টিমুখ প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী তাকে মিষ্টিমুখ করানো হচ্ছে, সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা মিষ্টিমুখ করছেন, একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী তার বক্তব্য আমরা পেয়েছি, তার বক্তব্য আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। মানুষের পাশে থাকে উদয়নগুলো হলে উদয়নগুলো দৌড়ায়, আর কেউ দৌড়ায় না, আমরা বারবার উদয়নগুয়ে চাই, আমরা আর কেউ কেউ লাগবে না। বিজেপির খবর কি? বিজেপির হারবে, আমাদের উদয়নগুলো জব্দ হবে, আর উদয়নগুলো 1 লাখের ভোটের উপরে জিতবে। আপনার এখানে তো মন্ত্রী রয়েছে, কি বলবেন?
নৃত্য করছেন খুশিতে, মিষ্টি মুখ করানো হচ্ছে। একজন তৃণমূল কংগ্রেস কর্মী আরেকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে মিষ্টি মুখ করাচ্ছেন, লাড্ডু বিতরণ করা হচ্ছে। আমরা এমনও দৃশ্য দেখেছি যে প্রার্থী উদয়ন ঘোষ তাকে মিষ্টি মুখ করাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন ঘোষ যে ইলেকশন এজেন্ট পার্থপ্রতিম রায় তাকে মিষ্টি মুখ করাচ্ছেন। এরকম বিভিন্ন চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি, খণ্ড খণ্ড চিত্র, বিভিন্ন বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের এই ব্যাপক জয় কিন্তু একদিকে যেমন তৃণমূল শিবিরে ব্যাপক উচ্ছ্বাস নিয়ে এসেছে, তেমনি কিন্তু বিজেপি বা বিরোধী শিবিরে কিন্তু একেবারেই যে তারা মুখ থুবড়ে পড়েছে তার চিত্র কিন্তু বোঝা যাচ্ছে। বিজেপি গত সাধারণ 21-এর যে সাধারণ বিধানসভা নির্বাচন হয়েছে, গোটা রাজ্যের সাথে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্যাপক একটা সাড়া ফেলে দিয়েছিল। নির্বাচনে কিন্তু 57 ভোটে জয়ী হলো, সেখানে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক সাংসদ, কুচবিহারের সাংসদ। শেষ পর্যন্ত তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ থেকে যান। স্বাভাবিকভাবেই ওই বিধানসভা কেন্দ্রে আবার উপনির্বাচন হতে চলেছে। এবং এই যে 57 ভোটে জয়ী হয়েছিলেন, দিনহাটার মানুষ তাকে জয়ী করেছিলেন এবং তারপরে তিনি বিধানসভা ক্ষেত্র ছেড়ে দেন, সাংসদ থেকে যান, এটা অনেকের দাবি, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি। এটা দিনহাটায় সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছিল। তার জেরেই কিন্তু এইবার কিন্তু একটা ফল খারাপ, বিজেপির মারাত্মকভাবে ফল খারাপ হচ্ছে। এবং এই ফল খারাপের চিত্রটা এতটাই মারাত্মক যে বিজেপি শিবিরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। এবং আগামীতে যে দিনহাটায় বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে অনেকটাই পিছিয়ে থাকবে, সেটারও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার নির্বাচনে। আমরা এই গণনার মধ্যেই উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী তার বক্তব্য পেয়েছি, সেই বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে অষ্টম রাউন্ডে এগিয়ে আছেন, কি বলবেন উদয়নবাবু? 62,844 ভোটে এগিয়ে আছেন অষ্টম রাউন্ড শেষে, কিন্তু আপনি 57 ভোটে শুধু হেরেছিলেন, কি বলবেন? এই মুহূর্তে 19 রাউন্ড চলছে, 19 রাউন্ড বাকি আছে, 4টি উপনির্বাচন, চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে। দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার এলাকায় রয়েছেন, কি বলবেন? আমি বলবো যে অর্ধচিত্রিত রাজনীতিবিদ হয়ে যেভাবে মানুষকে অবজ্ঞা করা, মানুষের অবয়ব, মানুষের ভালোবাসাকে চুরি করে নিয়ে যাওয়া, সেটার শিক্ষা এবারে এই পরাজয় অসভ্য দলের আবারও বড় খবর দিচ্ছি। প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হতে চলেছে। 17 নম্বর রাউন্ডের রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। 17 নম্বর রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ 1,48,319 ভোটে এগিয়ে রয়েছেন। 1,48,319 ভোটে এগিয়ে রয়েছেন। 17 নম্বর রাউন্ডের রেজাল্ট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। 17 নম্বর রাউন্ডে 1,48,319 ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন, 1,48,319 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,71,094, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,71,094। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল তার প্রাপ্ত ভোট হচ্ছে 22,775 নম্বর,
সরি 22,775টি ভোট পেয়েছেন, 22,775টি ভোট পেয়েছেন। এছাড়া ফরব্লক প্রার্থী 5,618 ভোট পেয়েছেন, ফরব্লক প্রার্থী আব্দুর রব 5,618 ভোট পেয়েছেন। ফরব্লক প্রার্থী আব্দুর রব নোটায় ভোট পড়েছে, 3,576 ভোট পড়েছে নোটাতে। এখনো পর্যন্ত উদয়ন গুহ এগিয়ে রয়েছেন, 1,48,319 ভোটে এগিয়ে রয়েছেন উদয়ন গুহ। কাজল আমাদের প্রতিনিধি, কাজল আমাদের সঙ্গে রয়েছে। কাজল, আমাদের কাছে 17 নম্বর রাউন্ডের রেজাল্ট এসে পৌঁছেছে, তাতে 1,48,319 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তোমার কাছে কি খবর রয়েছে, কি পরিস্থিতি দিনহাটা গণনা কেন্দ্রের সামনে এবং তৃণমূল কার্যালয়ের সামনে? এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করলাম আর কি, এই মুহূর্তে 17 রাউন্ড শেষ হয়ে গেল, এখানে 1,48,319 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। একদম, এরপরে কি উচ্ছ্বাস, কিরকম পরিস্থিতি? পরিস্থিতি বলি, আরেকটা যেটা বড় খবর হচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি রয়েছে ঘাটাগুড়ি 2-এর 7-এর 234 নম্বর বুথ, সেখানটায় কিন্তু বিজেপি হেরে গেছে। সেখানটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মাত্র 95টি ভোট পেয়েছে, তৃণমূলের উদয়ন গুহ পেয়েছে 307 খানা ভোট, ভরত ভোট পেয়েছে 22 খানা ভোট, নোটায় পড়েছে 15টি ভোট। স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে কিন্তু তৃণমূল জিতেছে, 360টি পেয়েছে, আর বিজেপি 95টি ভোট পেয়েছে। স্বাভাবিক কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর বুথে কিন্তু বিজেপি হেরে গেছে। একদম বড় খবর, এটা অনেক বড় খবর। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি নিজের বুথে হেরে গেলেন। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি নিজের বুথে হেরে গেলেন। সেখানে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মাত্র 95টি ভোট পেয়েছে, অন্যদিকে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ 360টি ভোট পেয়েছে। বিজেপি কিন্তু হেরে গেল, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নিজের বুথে হেরে গেল। এই মুহূর্তে সব থেকে বড় খবর। আমাদের প্রতিনিধি কাজল রায় দিনহাটা থেকে এই খবর জানালেন। কাজল, আর কি খবর রয়েছে এই মুহূর্তে? যা খবর আছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে তৃণমূল নেতারা কিন্তু আসতে শুরু করেছেন। আব্দুল জলিল আহমেদ চলে এসেছেন, সকাল থেকে রয়েছেন পার্থপ্রতিম রায়। অপরদিকে উদয়ন গুহ কিন্তু এখনো পর্যন্ত, পার্থপ্রতিম রায় কিন্তু সকাল থেকেই রয়েছেন, কিন্তু উদয়ন গুহ এখনো পর্যন্ত এখানে আসেননি। আমরা যা পার্থপ্রতিম বাবুর কাছে শুনেছি, উনি জয়ের সার্টিফিকেটটা নিতে আসবেন, তার জন্য শুধু সময়ের অপেক্ষা। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ, তিনি অমলগুহ স্মৃতি রক্ষা কমিটির যে ভবন আছে সেই ভবনে রয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে যারা সমর্থক আছে, তৃণমূলের প্রতি সমর্থক, তারা কিন্তু ইতিমধ্যে আবির খেলা শুরু করে দিয়েছেন, ডিজে বাজাচ্ছেন, বোমা আতশবাজি ইত্যাদি ফাটিয়ে কিন্তু আনন্দ উপভোগ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। গোটা দিনাটা শহর শুধু এখন খেলা হবে স্লোগান ইত্যাদি কিন্তু চলছে। দিনহাটা বিধানসভা ক্ষেত্রে যে গ্রামীণ এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে? সেখানে সাধারণ তৃণমূল কর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস? কাজল, এই মুহূর্তে গ্রামীণ এলাকা থেকে প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে সকাল থেকে আসা শুরু করে দিয়েছে, এবং গ্রামীণ এলাকাতেও প্রচুর কর্মী সমর্থক তারা নিজে নিজে এলাকায় যেমন আনন্দোৎসব করছে, অপরদিকে শহরের দিকে তারা কিন্তু আসা শুরু করছে। তারা তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে চলে এসছে, তারা কিন্তু শহরে ঢুকে গেছেন, এবং প্রত্যেক দিন 417টা বুথেই কিন্তু আনন্দের উল্লাস ইত্যাদি কিন্তু চলছে বলে আমাদের কাছে খবর আছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য নেতা সুব্রত রাহা, তিনিও কিন্তু সকাল থেকেই রয়েছেন, এবং আব্দুল জলিল আহমেদ পার্থপ্রতিম রায় রয়েছেন, অশোক মণ্ডল বিজেপি তার ভেতরে রয়েছেন, আব্দুল রব তিনিও কিন্তু ভেতরে রয়েছেন। এখন মাত্র 17 রাউন্ড চলছে, আর 2টো রাউন্ড বাকি আছে। মনে হচ্ছে 1,65,000 হতে পারে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। একদমই। আরেকটা যেটা বড় খবর, আব্দুল জলিল আহমেদ বলছে, আমার জীবন দশায় এত রেকর্ড ভোট কোচবিহারে কেউ জেতেনি, বাম আমলেও নয়, এই আমলেও নয়। একদম,
কাজল অসংখ্য ধন্যবাদ, এবং আমি আবারও পরে ধরার চেষ্টা করব শেষ মুহূর্তে কি পরিস্থিতি হয়, ফল পুরোপুরি ঘোষণার পরে কি পরিস্থিতি হয় সেই চেষ্টা করব, কোনো বিজয় মিছিল তাৎক্ষণিকভাবে বেরোয় কি না সেটাও দেখার চেষ্টা করব, এবং সঙ্গে থেকো তোমরা, তোমাদের মতো করে খবর সংগ্রহ করে যাও। আমরা আজকে সকাল থেকে দফায় দফায় লাইভে এসেছি সঠিক খবর সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা 17 নম্বর রাউন্ড পর্যন্ত আপনাদের তথ্য দিয়েছি, আবারও আরেকবার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি। 17 নম্বর রাউন্ডে এসে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি 171,94টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, তিনি ভোট পেয়েছেন 22,775 ভোট, এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রব, তিনি পেয়েছেন 5,618 ভোট। এই মুহূর্তে ভোটের ব্যবধান 1,48,319 ভোট, এবং আমাদের প্রতিনিধি কাজল রায় তিনি যেটা জানালেন যে তারা, আমাদের যারা প্রতিনিধি আছেন তারা ওখানকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, আরো 2টি রাউন্ড গণনার বাকি রয়েছে, সব মিলিয়ে কিন্তু 1,50,000 পার হয়ে 1,60,065 পর্যন্ত ব্যবধান হতে পারে, এবং এই বিশাল ব্যবধান কুচবিহারে তো নয়, গোটা রাজ্যে কোথাও আছে কিনা সেটা নিয়ে সন্দেহ। আব্দুল জলিল আহমেদ তিনি নিজেই বলেছেন তিনি জীবদ্দশায় এত ব্যবধানে কাউকে কখনো জয়ী হতে দেখেননি, সে বাম আমলেই হোক বা তৃণমূল কংগ্রেসের আমলেই হোক। এবং এর পাশাপাশি বড় খবর যেটা, সেটা হচ্ছে যে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে বুথ ভেটাগুড়িতে, তিনি ভেটাগুড়ির বাসিন্দা, তার যে বুথ সেই বুথেই কিন্তু বিজেপি হেরে গিয়েছে, সেখানে নিশীথ প্রামাণিক এর যে বুথ সেখানে বিজেপি ভোট পেয়েছে 95টি ভোট পেয়েছে মাত্র, এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 360। বা নির্বাচনের দিন ভেটাগুড়ির কোনো বুথেই, ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো বুথেই বিজেপির কোনো এজেন্ট দেখা যায়নি, স্বাভাবিকভাবে নিশীথ প্রামাণিকের যে বুথ সেই বুথেও কোনো এজেন্ট ছিল না, এবং সেই সেখানে নিশীথ প্রামাণিক গিয়ে ভোটও দিয়েছেন, কিন্তু সেই ভোটের যে রেজাল্ট আমাদের সামনে এসছে, আমাদের প্রতিনিধিরা ওই বুথটির দিকে লক্ষ্য রেখেছিল যে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়ির বুথ, নিজের বুথ, তিনি শুধু মন্ত্রী নয় দিনহাটা বিধানসভায় বিজেপি প্রার্থীর পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন, যে যাতে বিজেপি প্রার্থীকে সব রকমভাবে সাহায্য করা যায়, তাই নয়, তিনি গত 21-এর সাধারণ নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে, এবং তিনি 57 ভোটে জয়ী হয়েছিলেন, এবং সেখানেই বিজেপি মারাত্মকভাবে ধরাশায়ী হলো এই উপনির্বাচনে, এবং পাশাপাশি নিশীথ প্রামাণিক তার নিজের বুথে বিজেপি মাত্র 95টি ভোট পেল, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ ভোট পেল 360। এই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের এই রকমভাবে যা খবর আমাদের কাছে এসে পৌঁছাবে সবগুলোই এক এক করে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এমন কিছু ভিডিও আপনাদের দেখাবো যে ভিডিওগুলো কিন্তু এই তৃণমূল কর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস সেটা উঠে আসবে, সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের টেকনিক্যাল ম্যানকে অনুরোধ করব। আঠারো নম্বর রাউন্ড
এই মাত্র 18 নম্বর রাউন্ডের রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছলো। 18 নম্বর রাউন্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী 1,55,837 ভোটে এগিয়ে রয়েছেন। 1,50,000 গন্ডি পার করে গেলেন, 1,50,000 গন্ডি পার করে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ 1,50,000 গন্ডি পার করে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তিনি 1,55,837 ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট উদয়ন গুহর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর প্রাপ্ত ভোট 1,79,910 ভোটে ভোট পেয়েছেন উদয়ন গুহ। বিজেপি পেয়েছে 24,037 ভোট, 24,037 ভোট বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন 24,037 ভোট, এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রব পেয়েছেন 5,661 ভোট। এখনো পর্যন্ত নোটায় ভোট পড়েছে 3,764 ভোট পড়েছে নোটাতে। আমরা কিন্তু একদম 2 নম্বর রাউন্ড থেকে যে ট্রেনটা এগিয়ে যাওয়ার ট্রেনটা সেটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ প্রথম থেকেই একদম টানা লিড নিয়ে আসছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাউন্ডে 2 নম্বর রাউন্ডে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 14,666 ভোটে, তৃতীয় নম্বর রাউন্ডে 21,437 ভোটে, চতুর্থ নম্বর রাউন্ডে এগিয়েছিল 29,658 ভোটে, পঞ্চম রাউন্ডে এগিয়েছিল 38,112 ভোটে, ষষ্ঠ রাউন্ডে এগিয়েছিল 46,929 ভোটে, এবং সপ্তম রাউন্ডে এগিয়েছিল 54,033 ভোটে, অষ্টম রাউন্ডে এগিয়েছিল 62,847 ভোটে, নবম রাউন্ডে এগিয়েছিল 71,675 ভোটে, দশম রাউন্ডে এগিয়েছিল 81,460 ভোটে, 11তম রাউন্ডে এগিয়েছিল 91,064 ভোটে, 12 নম্বর রাউন্ডে এগিয়েছিল 1,01,509 ভোটে, 13 নম্বর রাউন্ডে এগিয়েছিল 1,12,714 ভোটে, 14 নম্বর রাউন্ডে এগিয়েছিল 1,22,758 ভোটে, 15 নম্বর রাউন্ডে এগিয়েছিল 1,31,601 ভোটে, 16 নম্বর রাউন্ডে এগিয়েছিল 1,40,326 ভোটে, 17 নম্বর রাউন্ডে এগিয়েছিল 1,48,319 ভোটে, 18 নম্বর রাউন্ডে কিন্তু 1,50,000 গন্ডি পার হয়ে গেল এই মুহূর্তে। 18 নম্বর রাউন্ডের আমাদের যে রেজাল্ট সেটা আপনাদের জানাচ্ছি, সেটা হচ্ছে 1,55,837 ভোটে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ, তিনি অশোক মণ্ডল বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের থেকে 1,55,837 ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ভোট পেয়েছেন 1,79,910 ভোট পেয়েছেন উদয়ন গুহ এখনো পর্যন্ত, এবং বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ভোট পেয়েছেন 2,40,037 ভোট, এবং বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের আব্দুর রব ভোট পেয়েছেন 5,961 ভোট, নোটায় ভোট পড়েছে 3,764 ভোট। আর একটি মাত্র রাউন্ড বাকি আছে। এই একটি রাউন্ডের মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন যে লাস্ট অবধি ঠিক কত ভোটে উদয়ন গুহ দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন সেটা কিন্তু আপনারা আর একটি মাত্র রাউন্ড বাকি আছে, সেই রাউন্ডেই কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আর কত ভোটে এগিয়ে, ঠিক লিড নিয়ে, কত ভোটের ব্যবধান নিয়ে উদয়ন গুহ শেষ পর্যন্ত দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন। এরকম কিন্তু এই মানে এত বেশি ভোটে জয়ের ঘটনা
কোনো বিধানসভা কেন্দ্র থেকে সচরাচর শোনা যায় না, কিন্তু কুচবিহারে এর আগে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, কুচবিহারে কারণ গোটা রাজ্যে হয়েছে কিনা জানা নেই, কিন্তু দিনহাটার ক্ষেত্রে এর আগে কখনোই এর এরকমটি হয়নি। দিনহাটায় সর্বাধিক লিড ছিল উদয়ন গুহর বাবা কমল গুহ, তিনি 33,000 ভোটে লিড নিয়ে জয়ী হয়েছিলেন, সেটাই রেকর্ড ছিল। এবার কিন্তু সেই রেকর্ডটাকে ভেঙে একটা বিশাল পরিমাণ রেকর্ড তৈরি করে গেলেন উদয়ন গুহ, যে রেকর্ড উদয়ন গুহ ছাড়া এই যে রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাবে, কারণ এই ব্যাপক পরিমাণে ভোট পেয়ে ব্যাপক পরিমাণে ব্যবধান নিয়ে কিন্তু জয়ী হওয়া খুব মানে এই এতটা ব্যাপক পরিমাণে এটা রেকর্ড, এই রেকর্ড ভাঙা কিন্তু খুব মুখের কথা নয়, অনেক মানে এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক মানুষের সমর্থন আদায় করতে হবে, সেটা এর পরবর্তীতে কখনো সম্ভব হবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু উদয়ন ঘো এর নির্বাচনের প্রচারে গিয়ে কিন্তু কর্মীদের মধ্যে বলেছিলেন যে এমন রেকর্ড তৈরি করতে হবে যে রেকর্ড না এর আগে কখনো হয়েছে, এত ভোটে লিড পেয়েছে কেউ না পরবর্তীতে কোনোদিন কেউ করতে পারবে, কার্যত সেই পথেই কিন্তু উদয়ন গুহ লিড পেতে চলেছেন, 1,50,000 গন্ডি পার করে পড়েছেন, 1,55,000-এর উপরে লিড পেয়েছেন, এখনো একটি রাউন্ড বাকি রয়েছে এবং সেই রাউন্ড আসলে পরেই আপনাদের সামনে তুলে ধরব। সব থেকে বড় খবর এবং 19 নম্বর রাউন্ডের রেজাল্ট আমাদের কাছে এসে গেছে, 1,63,000 ভোটে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থী উদয়ন ঘোষ জয়ী হয়ে গেলেন, 1,63,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জয়ী হয়ে গেলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক মণ্ডলের থেকে, 1,63,005 ভোটে, 1,63,005 ভোটে জয়ী হলেন, 1,63,005 ভোটে জয়ী হলেন উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী। উনিশ নম্বর যে রাউন্ড সেই উনিশ নম্বর রাউন্ডের রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছে গেছে। 19 নম্বর রাউন্ডে কিন্তু উদয়ন গুহ ভোট পেয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ভোট পেয়েছেন 1,88,311 ভোট পেয়েছেন। 19 নম্বর রাউন্ডে উদয়ন গুহ ভোট পেয়েছেন 1,88,319 ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, আটকে গেলেন 25,306 বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, আটকে গেলেন 25,306 ভোটে আটকে গেলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রব 6,258 ভোট পেয়েছেন, ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রব পেয়েছেন 6,258 ভোট, নোটায় ভোট পড়েছে 3,918 ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হলেন 1,63,005 ভোটে, তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জয়ী হলেন 1,63,005 ভোটে জয়ী হলেন। তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, সেই ছবি আমরা দেখব, ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা, বাজি পোড়ানো হচ্ছে, সবুজ আবিরে মাখামাখি এবং মিষ্টি খাওয়ানো, লাড্ডু খাওয়ানো, লাড্ডু বিতরণ চলছে দিনহাটা জুড়ে। উদয়ন ঘোষ সারাদিন কিন্তু দলীয় কার্যালয়ের মধ্যে বসে থেকে ফলাফলের উপর নজর রাখছিলেন, তিনি এখন দলীয় কার্যালয় থেকে বের হয়ে গণনা কেন্দ্রের দিকে যাবেন, সেখানে গিয়ে তিনি নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিধানসভার জয়ী সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সংগ্রহ করে ফিরবেন এবং এটাই সাধারণত উদয়ন গুহ নিজেই জানিয়েছেন এটাই সাধারণত তিনি করে থাকেন, নির্বাচনের গণনার দিন তিনি পার্টি অফিসে পার্টি কার্যালয়েই থাকেন এবং শেষ মুহূর্তে যখন গণনা শেষ হয়ে যায় তখন তিনি যান, এটাই হচ্ছে। কিন্তু উদয়ন গুহ প্রত্যেকবার করে থাকেন, তিনি নিজেই জানিয়েছেন এবং এবারও তাই করলো। তৃণমূলের অন্যান্য নেতৃত্ব পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহমেদ, এরকম অনেক নেতৃত্ব পৌঁছে গিয়েছেন, সকাল থেকেই গণনা কেন্দ্রে ছিলেন কিন্তু উদয়ন গুহ সারাদিন যাননি, তিনি ছিলেন কিন্তু দলীয় কার্যালয়ে দলীয় কর্মী সমর্থক ও অন্যান্য নেতৃত্বদের সঙ্গে, এবং ব্যাপকভাবে কিন্তু ভোট পোলিং হয়েছে, ব্যাপকভাবে কিন্তু ব্যাপক একটা ব্যবধান নিয়ে উদয়ন গুহ জিতলেন এবং এই রেকর্ড
এই ব্যবধানের রেকর্ড দিনহাটায় এর আগে কখনো হয়নি, রেকর্ড এর আগে কখনো হয়নি, আগামী দিনেও হবে কিনা এটা নিয়ে সন্দেহ। এত বড় রেকর্ড, এত বড় ব্যবধান কেউ অতিক্রম করতে পারবে বলে খুব সহজে মনে হয় না। এরকম একটা চিত্র উদয়নগো জয়ী হলেন 1,63,005 ভোটে, 1,63,005 ভোটে জয়ী হলেন উদয়নগো। 19 নম্বর রাউন্ড শেষে যে ট্রেন্ড, যে ভোটের ফলাফল আমাদের সামনে এসে পৌঁছেছে তাতে উদয়নগো 1,88,311 ভোট পেয়েছেন, বিজেপি 25,306 ভোট পেয়েছেন, ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রব 6,285 ভোট পেয়েছেন। মোটামুটি 12:30 মধ্যেই, সকাল 8:00 থেকে গণনা শুরু হয়েছে, 12:30 মধ্যেই ভোটের ফল, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটের ফল প্রকাশিত হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের সামনে চারটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে এই রাজ্যে, তার মধ্যে দুটি বিধানসভার ফলাফল আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে গোসাবায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও 1,00,000 ভোটে জয়ী হয়েছেন, তিনি 1,35,000 ভোটে, সুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দিনহাটার প্রার্থী উদয়নগো, তিনি 1,63,005 ভোটে জয়ী হলেন। পাশাপাশি আরও দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, একটি হচ্ছে শান্তিপুর, অন্যটি খড়দা, এই দুটো, সেখানেও তৃণমূল কংগ্রেস লিড করছে এবং যা ফলাফলের ট্রেন্ড তাতে কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসই, কিন্তু সে এখনও চূড়ান্ত ফলাফল ওই দুটি কেন্দ্রে পাওয়া যায়নি, দুটো কেন্দ্রেই চূড়ান্ত ফলাফল পাওয়া গিয়েছে যে শেষ পর্যন্ত উদয়নগো 1,50,000 বেশি ভোটে, 1,63,005 ভোটে জয়ী হলেন, 5 ভোটের ব্যবধানে জয়ী হলেন দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে উদয়নগো। 1,63,005 ভোটে জয়ী হলেন বিধানসভা দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে, বিজেপি মাত্র 25,306 ভোট পেয়েছে, বিজেপি মাত্র 25,600 ভোট পেয়েছে। মাস ছয়েক আগে যে বিজেপি 57 ভোটে হলো দিনহাটায় জয়ী হয়েছিল, সেই বিজেপি গাড়ির চাকা আটকে গেল 25,306 ভোটের মধ্যে, ফরওয়ার্ড ব্লক মাত্র ভোট পেল 6,258 ভোট পেল ফরওয়ার্ড ব্লক। এরকমই চিত্র আমরা আমাদের বিশিষ্ট সাংবাদিক রাজীব বর্মন দিনহাটা রয়েছে, আমরা চেষ্টা করব রাজীবের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই পরিস্থিতিতে রাজীবের কি প্রতিক্রিয়া, রাজীব কি বলছে সেটা জানার চেষ্টা করব, এবং পাশাপাশি আপনাদের সামনে যতটা পারবো তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এখনো পর্যন্ত আমাদের সামনে যা তথ্য এসে পৌঁছেছে তাতে কিন্তু প্রত্যেক গ্রাউন্ডে প্রায় প্রথম থেকেই, পোস্টাল ব্যালট থেকেই উদয়নগো তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এগিয়েছিলেন, এবং প্রত্যেক গ্রাউন্ডেই কম বেশি 10,000 করে ভোট বাড়িয়েছেন, এবং শেষ পর্যন্ত 19 রাউন্ডের গণনার শেষে শেষ পর্যন্ত তিনি 1,63,000 বেশি ভোটে জয়ী হলেন, 1,63,000 বেশি ভোটে জয়ী হলেন। এর আগে আপনাদের আগেও বলেছি যে এর আগে দিনহাটা বিধানসভা কেন্দ্রে সব থেকে বেশি ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল উদয়নগুহের পিতা কমল গুহর, কমল গুহ 33,000 ভোটে জয়ী হয়েছিলেন। এর বাইরে কিন্তু এখনো পর্যন্ত তা এর বেশি কেউ রেকর্ড ভোটে জিততে পারেনি দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে। এবারই প্রথম 1,63,000 বেশি ভোটে জয়ী হলেন উদয়নগুহ দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে, বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, এবং এটা রেকর্ড ভোট। এই রেকর্ড ভোট অতিক্রম করা খুব সহজ হবে না, এই রেকর্ড কিন্তু ভাঙা খুব সহজ হবে না। উদয়নগুহর দাবি মতোই তার কর্মীরা করে দেখালো যে ব্যাপক এমন একটা রেকর্ড ভোটে জয়ী করাতে হবে যে রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না, ঠিক সেই রকমই একটা কিন্তু রেকর্ড ভোটে উদয়নগুহকে জয়ী করে দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেপি যেখানে 6 মাস আগে ওই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ছিলেন, তিনি জয়ী হয়েছিলেন, সেই নিশীথ প্রামাণিক বর্তমানে সাংসদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু তার নিজের বুথেও জয়ী হতে পারলেন, নিজের বুথেও জেতাতে পারলেন না নিশীথ প্রামাণিক, কিন্তু নিজের বুথে বিজেপিকে জেতাতে পারলেন না। বিজেপি সেখানে মাত্র 95টি ভোট পেয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ওই বিধানসভা কেন্দ্রে 360টি ভোট পেয়েছে।
কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি, এবং এই মুখ থুবড়ে পড়া সাংগঠনিকভাবে এতটাই দুর্বল হয়ে গেল বিজেপি যে এর পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করে সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনা বিজেপির পক্ষে অনেক কঠিন হবে। সামনে পুরসভা নির্বাচন খুব শীঘ্রই হতে চলেছে এবং তারপরে পঞ্চায়েত নির্বাচন রয়েছে বিজেপির পক্ষে, কিন্তু এই পুরসভা পঞ্চায়েত নির্বাচনে এই পরাজয়ের পর সাংগঠনিক শক্তি ফিরিয়ে নিয়ে লড়াই করা অনেক বেশি চ্যালেঞ্জ, অনেক বড় 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 কঠিন লড়াই হয়ে দাঁড়াবে। সেটা করতে কতটা সফল হবে সেটা সময় বলে দেবে, কিন্তু বর্তমানে যে চিত্র সেই চিত্র কিন্তু বলে দিচ্ছে যে বিজেপি এবং বামেরা কার্যত মুখ থুবড়ে পড়েছে, ধরাশায়ী হয়ে গেছে। রাজীব আমাদের সঙ্গে, রাজীব আমাদের প্রতিনিধি, রাজীব বিশিষ্ট সাংবাদিক রাজীবকে আমরা পেয়েছি। রাজীব, দিনহাটায় শেষ পর্যন্ত 1,63,000-এরও বেশি ভোটে উদয়ন গুহ জয়ী হয়ে গেল প্রত্যাশা মতোই, কি বলবে? হ্যালো রাজীব, শুনতে পাচ্ছ? হ্যালো রাজীব, হ্যালো, হ্যাঁ রাজীব, 1,63,000-এরও বেশি ভোটে জয়ী হলো তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ, কি বলবে? উল্লাস চলছে। হুম হুম, হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত, রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার আমরা চেষ্টা করব রাজীবকে ধরার জন্য। মূলত নেটওয়ার্ক সমস্যার জন্যই রাজীবের সঙ্গে বিচ্ছিন্ন হলো, আমরা আবারও ধরার চেষ্টা করছি রাজীবকে। মূলত কিন্তু ব্যাপক ভোটে জয়ী হয়ে গেল এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে কি উচ্ছ্বাস সেটা দিনহাটা কিন্তু দেখা যাচ্ছে। একদম রাস্তা, তৃণমূল কার্যালয়ের সামনে, গণনা কেন্দ্র দিনহাটা কলেজের সামনে, সেখানে কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত হয়েছেন। সবুজ আবিরে মাখামাখি, আতশবাজি ফাটানো এবং সঙ্গে মিষ্টি মুখ, লাড্ডু বিতরণ, এই সমস্ত চলছে। তবে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি যে পুলিশি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবেই এই গণনা প্রক্রিয়াও চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো সামনে আসেনি। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বাম প্রার্থী এবং বিজেপি প্রার্থী তারা গণনা কেন্দ্রের ভিতরেই রয়েছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু চিত্র এই। আমরা চেষ্টা করব যে আমাদের সঙ্গে যারা যারা ওখানে রয়েছেন তাদের সাথে কথা বলার। আমরা অনেকেই উদয়ন গুহ সম্ভবত তিনি গণনা কেন্দ্রের দিকে আসছেন, কারণ তাকে সংগ্রহ করতে হবে নির্বাচনের জয়ের সার্টিফিকেটটা, এবং এরকমভাবে কিন্তু তেমনি আমরা দেখব অশোক মণ্ডল এবং বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, আব্দুর রব, এরা বেরিয়ে যাচ্ছেন। এই দৃশ্য আমরা দেখব কিছুক্ষণের মধ্যে, দেখব, আমরা আশা করি, প্রত্যাশা করি ভিডিও ফুটেজও এসে পৌঁছবে, এবং আমরা সব ধরনের ভিডিও ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত কিন্তু আমরা যে 19 রাউন্ডের খবর পেয়েছি, 19 রাউন্ড শেষ রাউন্ড, এই রাউন্ডেই হচ্ছে 19 রাউন্ড পর্যন্তই গণনা দিনহাটা বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেন দিনহাটা কেন্দ্রে 2,80,000-এরও বেশি ভোট রয়েছে, 2,86,000 ভোট পেয়েছে রয়েছে, তার মধ্যে 70% উপরে ভোট পোল হয়েছিল, এবং আমরা পেয়ে গেছি আমাদের প্রতি বিশিষ্ট সাংবাদিক রাজীবকে পেয়ে গেছি। রাজীব, ফোনটা কেটে গেল তখন, বলছি যে এত ব্যাপক ভোটে জয়ী, তারপরে কি উচ্ছ্বাস উদ্দীপনা তৃণমূল কর্মীদের মধ্যে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু দিনহাটা কলেজে যে বিআরটিসি রয়েছে, গণনা কেন্দ্র রয়েছে, সেই গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এসে পৌঁছেছেন, তিনি ভিতরে ঢুকছেন এখন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং তিনি বলেছেন এটা হচ্ছে মানুষের জয়।
আচ্ছা, মানুষের জয়। এবং একটা বিষয় যে এই রেকর্ড পরিমাণ, এর আগে যেখানে রেকর্ড ছিল 33,000 সেটাও কমলগড় ছিল, সেখানে 1,63,000 ভোটে লিড, এটা এটা তো বিশাল রেকর্ড। মানে কার্যত যারা ভোট দিয়েছেন তারা তৃণমূলকেই ভোট দিয়েছেন, এই অল্প সংখ্যক কিছু মানুষ বিজেপি বামকে ভোট দিয়েছেন। একদম কুপোকা ধুলিসাত মুখ থুবড়ে পড়া, যা যা বিশেষণ আছে বিজেপির কিন্তু করা যায়। এবং সব থেকে যেটা বিষয়, আজকেও আমরা বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, সেখানে যেগুলো তারা বলছিল যে এটার সাংগঠনিক ব্যর্থতা, নিশীথ প্রামাণিক সেখানকার বাসিন্দা হতে পারেন, একজন সাংসদকে তার জন্য দায়ী করা যায় না, পুরো সংগঠনই দায়ী। কিন্তু বস্তুত তৃণমূল বিজেপি যে ধরনের পলিটিক্স করে, সেখানে যদি একজন এইরকম সাংসদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এইরকম ফিগারের কেউ থাকে এবং সেই সেই কেন্দ্রে তার নিজের বুথে হেরে যাচ্ছে, সেই কেন্দ্রে হেরে যাচ্ছে, তাকে তো কিছুটা দায়িত্ব নিতেই হবে, তার দিকে তো আঙুল উঠবেই। কাজী, হ্যাঁ, তাকে বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব পর্যবেক্ষক করে পাঠিয়েছিল, অথচ নির্বাচনে তাকে মানে সেভাবে ঝাঁপিয়ে পড়তে কিন্তু দেখা যায়নি। কিছু প্রচারে দেখা গিয়েছে, কিন্তু ঝাঁপিয়ে পড়া, যেভাবে কর্মীদের পাশে থাকা, কর্মীদের মধ্যে প্রচার করা, সেই দৃশ্য কিন্তু দেখা যায়নি। বরং যতটা বেশি কুচবিহার থেকে গিয়ে মিহির গোস্বামী, নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিধায়কদের দেখা গিয়েছে, বিজেপির অন্যান্য বিধায়কদের, বিধায়করা যেভাবে প্রচার করেছেন অশোক মণ্ডলের জন্য, কিন্তু সেভাবে কিন্তু নিশীথ প্রামাণিককে, সাংসদ প্রতিমন্ত্রীকে দেখা যায়নি, অথচ তিনি দিনহাটাতেই ছিলেন, ভেটাগুড়ির বাড়িতেই ছিলেন। কাজী, দেওয়ালির আগে আগে একদম একদম একদম। রাজীব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে সারাদিনই ছিলে বা দফায় দফায় ছিলে, অসংখ্য ধন্যবাদ। তুমি দিনহাটার পরিস্থিতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছো এবং আমাদের যেভাবে তথ্যগুলো দিয়েছো আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছতে পেরেছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা আপাতত তোমাকে রাখছি এবং আমরা কিন্তু এই যে দিনহাটার যে চিত্র, দিনহাটার যে ভোটের ফলাফল, সেই প্রত্যাশা মতোই আমরা প্রথম থেকে আজকে সকালবেলা যখন ভোটের ট্রেন্ড শুরু হয় তখন থেকেই যেটা মনে হচ্ছিল যে লক্ষাধিক ভোট ক্রস করে যাবে, আমরা সেটা বলে আসছিলাম এবং শেষ পর্যন্ত দেখা গেল যে 1,63,000 ভোটে জয়ী হলেন উদয়ন ঘোষ। তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, অন্যান্য প্রার্থী, বাম বিজেপি প্রার্থী তারা বেরিয়ে গেছেন, উদয়ন ঘোষ কণরা কেন্দ্রে এসে পৌঁছেছেন, সেই ফুটেজও আমাদের কাছে এসছেন, তখন সাংবাদিকরা তার সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন, আমরা সেই ফুটেজ দেখানোর চেষ্টা করব, ফুটেজটা পাঠিয়েছে সম্ভবত। মাথাভাঙ্গা থেকে সেই ফুটেজ কাজল, কাজল সেই ফুটেজ পাঠিয়েছেন, কাজল রায় আমাদের প্রতিনিধি, তিনি পাঠিয়েছেন, আমরা সেই ফুটেজ দেখার চেষ্টা করব। এবং উদয়ন ঘোষ যখন প্রবেশ করছে, কারণ তিনি এই মুহূর্তে সার্টিফিকেট নিতে আসবেন, এসডিওর হাত থেকে তিনি সার্টিফিকেট তুলে নেবেন এবং যাওয়ার পথে, ঢোকার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে কিঞ্চিত কথাও বলেছেন, সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এতটাই মারাত্মক বিষয় যে যে 6 মাস আগের নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক 57 ভোটে জয়ী হয়েছিল, 6 মাসের মধ্যে সেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সেখানে 25,000
30,000-এর গন্ডি পার হতে পারলো না, 25,000 কয়েকটা ভোট পেল বিজেপি, এটা কিন্তু কল্পনার বাইরে ভাবাই যায় না। মানে একতরফাভাবে তৃণমূল কংগ্রেস যে ভোট পোল হয়েছে একতরফাভাবে ভোট হয়ে গিয়েছে। আমরা প্রথম থেকেই দেখেছিলাম ভোটের দিন যে 417টা বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র 23টি বিধানসভা 417টা বুথের মধ্যে, দিনহাটা বিধানসভা কেন্দ্রের 417টা বুথের মধ্যে মাত্র 23টি বুথে এজেন্ট দিতে পেরেছিল। এবং তারপরে আজকে গণনার দিন দেখলাম যে এজেন্ট, গণনার এজেন্ট ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত প্রত্যেক বুথে কিন্তু এতটাই কম ভোট পেয়েছে বিজেপি, এবং শেষ পর্যন্ত নিশীদ প্রামাণিক তিনি তার নিজের বুথে বিজেপি ক্যান্ডিডেটকে মাত্র 95 ভোট দিতে পেরেছেন, তার বেশি ভোট দিতে পারেনি। আমরা সেই দৃশ্যটাই একবার দেখবো। উদয়ন ঘোষ ঢুকছেন গণনা কেন্দ্রের ভিতরে। এটা আমাদের মনে হচ্ছিল যে প্রথমে 57 দিয়ে শুরু করেছিলাম, টার্গেটটা আস্তে আস্তে বাড়ছিল, তারপরে 70-80 যেতে হবে, তারপরে দেখলাম এক সময় মনে হচ্ছে 70-80 পেরিয়ে একে পৌঁছানো যেতে পারে, একের পরে মনে হলো যে 1.5 লাখ করা যেতে পারে, কিন্তু 1.63-তে পৌঁছবে এটা ভাবে। কি বলবেন নিশীদ প্রামাণিকের এত এটা, এই ভোটটা হচ্ছে পুরোপুরি নিশীদ প্রামাণিকের বিরুদ্ধে এবং বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আর সবচাইতে ভিন্ন যেটা ব্যাপার, আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি, আমরা এখনো প্রতিবাদ করি, মন্দির ভাঙা মসজিদ ভাঙা এগুলো কেউ সমর্থন করে না। সেই বাংলাদেশের মন্দির ভাঙা কেসকে এখানে মোবাইলে ফোন করে করে ভোট চাওয়া হলো, এদের মানুষ থুতু দিয়ে গেছে, মুখে থুতু দিয়েছে বিজেপি নেতাদের, যারা এটা আবিষ্কার করেছে যে বাংলাদেশের ওই মন্দির ভাঙা দিয়ে দিনহাটায় ভোট করবে, তাদের মুখে দিনহাটাবাসী থুতু দিয়েছে। আমরা বলতে পারছি যে না, আমরা দুপা পিছিয়ে ছিলাম, জোরে ধাক্কা দেওয়া বললাম যে 1.50 পর্যন্ত আমার আশা ছিল, সেটা ছাড়িয়ে 1.63-1.64-1.65। মুখ্যমন্ত্রী আমাকে একথাও বলেছিলেন যে বিপুল ভোটে জিততে হবে, আমি যে ওনার কথাটা রাখতে পেরেছি তাতে আমার এই ব্যাপারে আমি গর্বিত। নিশীদ প্রামাণিক তো এমন, তোমরা তৈরি করেছো নিশীদ প্রামাণিককে, তোমরা মিডিয়া এবং কিছু ফেসবুক ওয়ালা এবং ফেসবুক ওয়ালি, তারা এই ইয়ে করেছে কি বলে নিশীদ প্রামাণিককে তৈরি করেছে। আজকে প্রমাণ হয়ে গেল যে ওই ঠাকুর জলে বিসর্জন দেবার পরে যে অবস্থা হয় নিশীদ প্রামাণিক হচ্ছে সে। দিনহাটার মানুষের প্রতি কৃতজ্ঞ, মানে এটা তো আমরা, আমি বলতে পারি যে আমাদের
পরিবার চিরকালের জন্য দিনাটাবাসীর কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আরও বাড়লো কাজের মধ্যে দিয়ে যতটা পারি শোধ করবার চেষ্টা। দিনাটার পক্ষে বিগত দিনে বিভিন্ন ধরনের হিংসার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বিশেষ বার্তা দেবেন কর্মীদের? হিংসার বার্তা আমি কেন কর্মীদের, যারা আমাদের উপরে এই হিংসাটা কী, এটা কি মানে এটা আমরা করেছিলাম উভয় পক্ষের থেকে? না না, এইটা বললাম তো, এইটা কি আমরা করেছিলাম? যারা করেছিল তারা শিক্ষানিক যে এই ধরনের কাজ করলে এই ধরনের ফল হবে, মুছে যাবে দিনাটার বুকে থেকে, বিজেপি মুছে যাবে। ২৪ সালে লোক পাওয়া যায়, এবার তবু ২৩টা মতো বুথে বোঝা তো ইয়ে দিতে পেরেছিল। হ্যাঁ, আপনারা শুনলেন উদয়ন গুহ কিন্তু বক্তব্য দিলেন, এবং উদয়ন গুহর বক্তব্যের মধ্যে কিন্তু কয়েকটা বিষয় খুব স্পষ্ট করে উঠে এসেছে। এক, তিনি প্রত্যাশা করেননি, দেড় লক্ষ পর্যন্ত ভেবেছিলেন এক সময় গিয়ে, কিন্তু ৬৩ হয়ে যাবে ব্যবধান, সেটা প্রত্যাশা করেননি। দুই হচ্ছে তার বক্তব্য যে এই ভোটটা হয়েছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আর বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কিন্তু প্রথম থেকেই বলে এসেছিলেন, ভোটের প্রচারেও বলতে শোনা গিয়েছিল যে ৬ মাস থেকে একটা বিধায়ক নেই, একটা বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য, এবং তিনি বিধায়ক পদে জয়ী হয়েও দিনহাটার মানুষের সঙ্গে ছিলেন না, এবং সেই প্রচার কিন্তু তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ বারবারই করেছেন, এবং সেইটা কিন্তু সেই মানুষের ক্ষোভ, মানুষের পাশে দাঁড়াননি, মানুষের বিধায়ক হিসাবে মানুষের যে চাহিদা সেটা পূরণ করেনি, শুধু তাই না, সাংসদ হিসাবেও যতটুকু তার দিনহাটা বা কুচবিহারে মানুষের কাছে পাওয়া দরকার, যেভাবে মানুষ পাওয়া দরকার সেটা পায়নি বলে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যে অভিযোগ করলো যে সাম্প্রদায়িক, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি, বাংলাদেশের কোথায় মন্দির মসজিদ ভাঙা নিয়ে গণ্ডগোল হয়েছে সেটাকে ব্যবহার করে ফোন করে করে মানুষের কাছে ভোট চাওয়া, এটা কিন্তু, এবং শুধু তাই নয় যে বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব এসেছিলেন প্রচারে, তারাও এই বিষয়টাকে বেশি করে উত্থাপন করেছিলেন, এবং শেষ পর্যন্ত এই মানুষ যে এই সাম্প্রদায়িক রাজনীতি গ্রহণ করেনি তার বিরুদ্ধেই ভোট দিয়েছে সেটাই উদয়ন গুহ দাবি করলেন। এই একইভাবে কিন্তু বিজেপির যে এই নিশীথ প্রামাণিকের উঠে আসা, নিশীথ প্রামাণিকের এই বড় উঠে যাওয়া, সেটা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে উদয়ন গুহ যেটা বললেন যে নিশীথ প্রামাণিককে কিছু ফেসবুক আর কিছু ফেসবুক ওয়ালি তারা হচ্ছে তৈরি করেছে, ফেসবুকওয়ালা ফেসবুক ওয়ালি তৈরি করেছে, এবং শেষ পর্যন্ত তিনি ফানুস হয়ে গেলেন, চুপসে গেলেন, সেটাই হচ্ছে উদয়ন গুহর বক্তব্যের মধ্যে কার্যত উঠে আসলো এইভাবেই। এবং মূলত লড়াইটা যে ছিল, সামনে অশোক মণ্ডল থাকলেও মূলত যে বক্তব্য ছিল সেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লড়াই ছিল, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, কিন্তু সেই নিশীথ প্রামাণিককে কিন্তু সেইভাবে বিজেপির হয়ে মাঠে নামতে দেখা যায়নি, গা ঘামাতে দেখা যায়নি, যার পরিণাম বিজেপিকে ২৫-২৬ হাজার ভোটের ভোটে আটকে থাকতে হলো। এবং এই এটা যে শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে, দিনহাটার ক্ষেত্রেই সাংগঠনিক ক্ষতি হলো তা নয়, গোটা জেলায় কিন্তু এর মারাত্মক একটা প্রভাব পড়বে, কুচবিহার জেলায় মারাত্মক একটা প্রভাব পড়বে, এবং আগামী পঞ্চায়েত পুরসভা নির্বাচনে এই প্রভাব কিন্তু বিজেপিকে অনেকটা তাড়িয়ে নিয়ে বেড়াবে। আমরা সারাদিনই দেখিয়েছি আপনাদের, দফায় দফায় দিয়েছি, শেষ পর্যন্ত ১৬৩,০০০ ভোটে উদয়ন গুহ জয়ী হলেন, এবং ইতিমধ্যেই গোসাবা যে ফলাফল প্রকাশিত হয়েছে, ১৩৫,০০০ ভোটে গোসাবায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল জয়ী হয়েছেন। শান্তিপুর ও খড়দা এখনও জয়ী হতে না পারলেও তৃণমূল কংগ্রেসরা, ফলাফল পুরোপুরি ঘোষণা না হলেও তৃণমূল কংগ্রেস দুই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন, ব্যাপক ভোটেই এগিয়ে রয়েছেন, এবং তারা যে জয়ের পথে হাঁটছেন সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। আজ এখানেই রাখছি, নমস্কার, সঙ্গে থাকবেন। এক্সেলেন্স ইনস্টিটিউট, সুভাষ পল্লী, কামেশ্বরী রোড, কোচবিহার, নাম্বার ১ লিডিং ইনস্টিটিউট ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড নর্থ বেঙ্গল, উইথ লোয়েস্ট ফিস এভার, ফুলফিল ইউর ড্রিমস উইথ এক্সেলেন্স ইনস্টিটিউট, কোর্সেস ANM, GNM নার্সিং এন্ট্রান্স, JEE, NEET, BSc নার্সিং ফাউন্ডেশন কোর্স, ক্লাস ৬-১২, CBSE, ICSE, WB বোর্ড, Olympite, KBPY, NTSC, Allied Science for Nurses. Contact us 9083456979 or visit website www.excellenceinstitute.com.in. Classes start in October.